আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা চলে এসেছি নীলফামারি সরকারি কলেজে। নীলফামারি সরকারি কলেজ একটি নীলফামারির মধ্যে ভালো কলেজ, এখানে আপনারা ভর্তি হতে পারেন এবং যারা ভর্তি হবেন তারা অবশ্যই এই ভিডিওটি দেখবেন। নীলফামারি সরকারি কলেজ আসতে হলে প্রথমে আপনাদের পৌরসভার মাঠ দিয়ে রাস্তা আছে, ওই মাঠ দিয়ে আসলে আপনারা এই পথ দিয়ে প্রবেশ করতে পারবেন, আর চৌরাঙ্গি মোড় হয়ে আসলে আপনারা ওই পথ দিয়ে আসতে পারবেন। তাহলে আমরা ভিতরে প্রবেশ করে দেখি নীলফামারি সরকারি কলেজে কি আছে। প্রথমে আমরা প্রবেশ করে দেখি নীলফামারি সরকারি কলেজের ছাত্রীনিবাস, এটি নির্মাণ হয়েছে 2003 সালে। নতুন আর একটি ছাত্রীনিবাস তৈরির প্রায় শেষ পর্যায়ে, সেটিকেও আমরা আপনাদের দেখাব। এখন আমরা চলে আসলাম নতুন যে ছাত্রীনিবাস আছে এটা, তারপরে আমরা চলে আসলাম উদ্ভিদ বিজ্ঞান বিভাগ। এটি সুন্দরভাবে সাজানো, উদ্ভিদ দিয়ে সাজানো, যেহেতু উদ্ভিদ বিভাগ সুন্দরভাবে সাজানো আছে। এখানে আরও সুন্দরভাবে সাজানোর জন্য কর্মচারীরা কাজ করতেছেন, রং করতেছেন, আপনারা দেখতে পাচ্ছেন অনেক সাজানো গোছানো এই উদ্ভিদ বিজ্ঞান বিভাগ। তারপরে আমরা চলে আসলাম ছাত্রাবাসে। নীলফামারি সরকারি কলেজের ছাত্রাবাস এখানে তৈরি হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন এই ছাত্রাবাসটি আগে ছিল না, ইদানিং তৈরি হয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি অধ্যক্ষের কার্যালয়। নীলফামারি সরকারি কলেজের অফিসিয়াল যত কার্যক্রম, ভর্তি, বেতন, ফি, সব কিছু যত কার্যক্রম আছে এই কার্যালয়ে হয়ে থাকে। এই অধ্যক্ষের কার্যালয়ের নিচতলায় সম্পূর্ণ অফিস, অফিসের সব কার্যক্রম হয়, আর দুই তলায় হচ্ছে অধ্যক্ষের অফিস। অনেক সুন্দর বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমরা চলে আসলাম 1971 সালের মধ্যভূমি। এখানে 1971 সালের স্বাধীনতাকে স্মরণ করে এই মধ্যভূমি তৈরি করা হয়েছে। এখানে আপনারা ঘুরতেও আসতে পারেন, ঘুরতে আসলে আপনাদের কোনো পার্ক কোনো ইয়াতে যেতে হবে না। নীলফামারির মধ্যে দুইটা পার্ক অথবা দুইটা দেখানোর জিনিস আছে, সেটা হচ্ছে নীলফামারি সরকারি কলেজ আর একটা হচ্ছে নীলসাগর। নীলসাগর সম্পর্কেও আমি ভিডিও দিব, আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে সকল ভিডিও পাবেন। মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ এটিও এখানে তৈরি করা হয়েছে, আপনারা আসলে সেটা দেখতে পারবেন। নীলফামারি সরকারি কলেজের ছোট্ট একটা মসজিদ ছিল, সেটাকে বড় প্রহরে তৈরি করার জন্য 2018 সাল থেকে এখন পর্যন্ত তৈরি শেষ পর্যায়ে চলে এসেছে, নিচতলা শেষ হয়েছে, দোতলার কাজও শুরু হবে অলরেডি। এখন আমরা এই পথ দিয়ে গেলে আমরা নীলফামারি সরকারি কলেজের ছাত্রাবাস পাব, ওদিকে কোনো ইউনিট নেই। তারপরে এদিকে আছে বিভিন্ন বিভাগ, বাংলা বিভাগ, ইতিহাস বিভাগ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। বিভাগের সামনে অত্যন্ত সুন্দরভাবে সাজানো গোছানো একটি কলেজ আপনারা দেখতে পাচ্ছেন, এটি মূলত রাষ্ট্রবিজ্ঞান বিভাগ দেখতে পাচ্ছেন, গণিত বিভাগ, আরও অন্য অন্য বিভাগও আছে। এখন আমরা চলে আসলাম এই যে আসাদুজ্জামান নূর
স্থাপিত ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এই বিল্ডিংগুলো অনেক পরে তৈরি হয়েছে। যারা আগে এই কলেজে পড়ছিলেন তারা কিন্তু এই বিল্ডিং সম্পর্কে তাদের ধারণা নেই। এখানে বিভিন্ন বিভাগ অ্যাড করা হয়েছে, দেখতে পাচ্ছেন হিসাব বিজ্ঞান বিভাগ, দর্শন বিভাগ থেকে শুরু করে সকল বিভাগ এখানে দেওয়া হয়েছে। পরপর দুইটা বিল্ডিং তৈরি করা হয়েছে, এটা আমাদের জন্য খুবই ভালো, নীলফামারী সরকারি কলেজের জন্য খুবই ভালো। আগে বিল্ডিংয়ের অভাবে ক্লাস করতে সমস্যা হইতো, এখন আর সেই সমস্যাটা নেই। এই দেখেন বিজ্ঞান ভবন, আমরা চলে এসেছি বিজ্ঞান ভবনের এদিকে। তবে ভবনের সামনে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধান চাষ করা হচ্ছে, তবে ভালোই লাগে, অনেক সুন্দরভাবে ধান চাষ করা হয়েছে, গাছ লাগানো হয়েছে, অনেকে বসে আড্ডাও দিতে পারবে। গাছগুলো ছোটো আছে তাই অনেক অত সুন্দর দেখাচ্ছে না, এদের কিছুদিন পর যদি বড় হয় গাছগুলো আরও সুন্দর দেখাবে। সম্পূর্ণ নীলিবিলি পরিবেশে এই নীলফামারী সরকারি কলেজ অবস্থিত। নীলফামারী সরকারি কলেজে আসলে আপনাদের অবশ্যই মন ভালো হওয়ার সম্ভাবনা আছে, তাই আপনারা যদি কোথাও ঘুরতে চান, নীলসাগর আছে এবং নীলফামারী সরকারি কলেজ আছে। তাছাড়া নীলফামারীতে আর কোনো ঘোরানোর জায়গা অথবা মন ভালো করার জায়গা নেই, তাই আমি সাজেস্ট করব নীলফামারী সরকারি কলেজে এসে একটু নীলিবিলি পরিবেশ উপভোগ করার জন্য। এখন আমরা আসলাম অর্থনৈতিক বিভাগে। অর্থনৈতিক বিভাগও অনেক সুন্দরভাবে গোছানো সাজানো দেখতে পাচ্ছেন। অর্থনৈতিক বিভাগের পরেই হচ্ছে ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি এই বিষয়। এখন দেখতে পাচ্ছেন নীলফামারী সরকারি কলেজের শহীদ মিনার, অনেক সুন্দরভাবে শহীদ মিনারটি সাজানো। এটি মাঠের এক সাইডে দেওয়া আছে, আপনারা এখানে বসে এই শহীদ মিনার উপভোগ করতে পারবেন। অনেক সুন্দর নীলিবিলি পরিবেশে এখানে করোনার টিকা দেওয়া হয়েছিল, তাই এখানে বিভিন্ন অনুষ্ঠান হলে এখানে ইয়া করা হয়। শহীদ মিনারের পাশেই নীলফামারী সরকারি কলেজের মধ্যভূমিতে অবস্থিত পুকুরটি অনেক সুন্দর, দেখতে পাচ্ছেন কাশফুল সাংস্কৃতিক অনুষ্ঠান, এখানে অনুষ্ঠানাদি সাংস্কৃতিক অনুষ্ঠানাদি এখানে শেখানো হয়। আরও একটি হচ্ছে নীলফামারী সরকারি কলেজের বড় একটা অডিটোরিয়াম আছে, যে কোনো বড় অনুষ্ঠানে এখানে অডিটোরিয়ামের ভিতরে হয়, তাই এখানে কোনো কিছুরই স্বল্পতা নাই। তাই আমরা আপনাদেরকে বলবো যারা অনার্সে ভর্তি হতে চান, বিশেষ করে রংপুর, যে নীলফামারী এলাকার মানুষ অনেকে রংপুরে যে ভর্তি হয়, দিনাজপুরে ভর্তি হয়, ওগুলোতে ভর্তি না হয় আপনারা নীলফামারীতে ভর্তি হতে পারেন। এটা হচ্ছে নীলফামারী সরকারি কলেজের ফুটবল খেলার মাঠ। এখন আমরা আসলাম প্রাণীবিদ্যা বিভাগ, কলেজ লাইব্রেরি আছে। আজকে আমরা শেষ করার পথে। আপনারা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য, আর বেল আইকনটি বাজিয়ে রাখবেন, কারণ আমি যত ভিডিও দেব আপনারা পেয়ে যাবেন, এই জন্য আপনারা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। দেখতে পাচ্ছেন রুমগুলো অনেক অত্যাধুনিক রুম, এখানে হল রুম, এখানে যদি বড় ক্লাস হয়, মানে সকল ইয়াতে যদি ক্লাস হয় তাহলে এই রুমে প্রবেশ করায়। আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমি নীলফামারী সরকারি কলেজের
এই ব্লগ থেকে আপনাদেরকে বিদায় দিচ্ছি এবং আমিও বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।